বন্ধ হলেও মালয়েশিয়ার শ্রমবাজার বাজার কর্মী নেওয়ার সময়সীমা নতুন করে আর বাড়ায়নি দেশটি আগে কর্মী নিয়ে প্রতারণা করায় মালয়েশিয়ার সাতচল্লিশ নিয়োগদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এদিকে কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত নিয়েছে প্রতারিত হাজারো কর্মী পড়েছেন চরম বিপাকে বিস্তারিত জানাচ্ছেন আসমাক্তার নুপুর খরচ করেছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা মালয়েশিয়া যেতে রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দিয়েছেন ছয় থেকে আট মাস আগে গেল ছয় থেকে সাত দিন বিমানবন্দরে মিথ্যা আশ্বাস কিংবা ভুয়া টিকিট দিয়ে এমন হাজারো কর্মীকে ভোগান্তিতে ফেলেছে কিছু রিক্রুটিং এজেন্সি দেশটিতে যাওয়ার শেষ দিনে বেশিরভাগই বুঝতে পারছেন তারা প্রতারণার শিকার দীর্ঘ ভোগান্তির পর দিশেহারা অনেকেই বুঝতে পারছেন না কি করবেন আমাদের ভুয়া টিকিট দিয়ে আমাদের মধ্যে আজকে তিনে যাবত বসিয়ে রেখেছে আমাদের ফ্লাই করতেছে না খুবই বাজে একটা অবস্থা দুই দিন যাবৎ এয়ারপোর্টে অবস্থান করতেছি আমাদেরকে আবার উল্টা রিটার্ন বিরুদ্ধে ফেলাই দিতেছে বাড়িতে হাজার হাজার লোক এই প্রতারণার শিকার হয়ে আমরা ভিসা হওয়া অন্তত চল্লিশ হাজার কর্মী গত দুই সপ্তাহে মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় আছেন কিন্তু এত অল্প সময়ে এত কর্মী উড়োজাহাজে পাঠানো সম্ভব না জেনেও কর্মীদের কাছ থেকে কেন রিক্রুটিং এজেন্সি টাকা নিল প্রতারণা করলো কর্মীদের ভোগান্তিতে ফেললো এর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা আসলে আমাদের ছয় লক্ষ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে যে ফ্লাইটগুলো দিচ্ছে না আসলে আমরা বাংলাদেশ সরকারের কাছে এর একটা বিহিত চাই বা বিচার চাই যে আর আমরা তিন মাস চার মাস আগে কি টাকা গিলে দিচ্ছি আমাদেরকে শুধু পাসপোর্ট দিয়ে ধরে দিছে টিকিট অনলাইনে আপনারা পেয়ে যাবেন ভিসা কলিং আইয়েছে আমাদের দুই হাজার তেইশ সালে এরা যদি মনে করতো আমাদের আরো এক বছর আগে পাঠিয়ে দেবে আমাদের পাঠিয়ে দিতে পারতো কিন্তু এরা দুই নম্বরই করে আমার কাছে টাকা নিয়ে এরা ব্যবসা করেছে আমাদের না পাঠিয়ে এদিকে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন একত্রিশ মেয়ের পর নতুন করে কর্মী নেয়ার সময় বাড়ায়নি দেশটি As of now, this is uh, the decision of the Malaysian government and this was the, uh, the decision at the highest level. মালয়েশিয়া যেতে কর্মীদের খরচ হওয়ার কথা ছিল টাকার মতো হাজার তবে কর্মীদের শুরুতে তিন থেকে চার লাখ টাকা খরচ হলেও শেষের দিকে রিক্রুটিং এজেন্সিগুলো নিয়েছে লাখ টাকা পর্যন্ত ছয় শুধু বাংলাদেশ নয় অনিয়মের অভিযোগে বাংলাদেশ সহ চোদ্দটি দেশ থেকে পহেলা জুন থেকে কর্মী নেয়া বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া আসমাত্তানুপুর বাংলা ভীষণ ঢাকা